एंड वेलकम बैक टू आवर चैनल। কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম এনজিপি থেকে কিভাবে কোথায় যাওয়ার গাড়ি পাওয়া যায়, হোটেলগুলো শেয়ার করেছিলাম, কম রেঞ্জের মধ্যে কোথায় কি হোটেল পাবো শেয়ার করেছিলাম। তো ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তো আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা আপনারা চেক করে নিতে পারেন। আর অনেকেই হয় যারা জাংশন থেকে বাস বা গাড়িতে করে যেতে চান, বাস যেটা হয় সেটা জাংশনেই পাওয়া যায়, এনজিপি স্টেশনে পাওয়া যায় না। তো আমি আজকে শেয়ার করব যে জাংশন থেকে আপনারা গ্যাংটক দার্জিলিং যাওয়ার বাস বা গাড়ি কোথা থেকে পাবেন, আর কত কী প্রাইস হয় সেগুলো আমি শেয়ার করে দেবো, আর কিছু হোটেলও আমি শেয়ার করে দেবো যে হয়তো আপনাদের স্টে করার কোনো ব্যাপার থাকতে পারে, তো ওখানে আপনারা স্টে করতে পারেন। তো শুনুন দেখি কোথায় আছে। আজকে আমরা জাংশন যাচ্ছি, আমরা এখন দাঁড়িয়ে আছি সেবক মোড়ের একদম সামনে। তো এখন জাংশন যাই আর আপনাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে এয়ারভিউ মোড়, আর আজকে ওয়েদার সকালবেলা তো খুব সুন্দর ছিল, এখন পাহাড় দেখা যাচ্ছে কিন্তু হালকা বোঝা যাচ্ছে, মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তবে এখন যেরকম শিলিগুড়ির ওয়েদার ভালো হয়ে গেছে, দার্জিলিংয়ের ওয়েদারও খুব সুন্দর আছে, গ্যাংটকে একটু বৃষ্টি হচ্ছে, তো কিন্তু কিছুদিন পর থেকে ওয়েদার খুব ভালো হয়ে যাবে, আর আসার জন্য ঘোরার জন্য একদম পারফেক্ট টাইম। তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি আপনারা ঘুরতে পারেন, খুব সুন্দর ভিউ পাবেন, মানে আকাশ একদম পরিষ্কার থাকে। তো অনেক দূরে একটু হালকা বোঝা যাচ্ছে পাহাড়টা, আর সকালের দিকে যেরকম শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু যা হয় আর কি পরে আস্তে আস্তে পলিউশন বেড়ে যায় আর মেঘও ওঠা থাকে, তো এই জন্য তারপর দেখা যায় না, কিন্তু সকালবেলা খুব সুন্দর একটা ভিউ শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে। আর এই এই সামনে এই যে বাসগুলো আছে এখান থেকে আপনারা কলকাতা যাওয়ার বাস পেয়ে যাবেন, আসানসোল বর্ধমান বিহার এইসব জায়গার বাসগুলো পেয়ে যাবেন, অনেক জায়গায় যায় না, এগুলো মেদিনীপুর পর্যন্ত যায়। আচ্ছা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেসব বাসগুলো আছে সব এখান থেকে পেয়ে যাবেন, এছাড়াও আছে। তো এই বাসগুলো আগে থেকে বুক করেও নিতে পারেন বা এখানে এসেও আপনি বুক করতে পারবেন, কোনো ব্যাপার না সেরকম। এসি বাস নন এসি সব এখান থেকেই ছাড়ে, আর এটা হচ্ছে জাংশনের মেন মোড়। আর যদি আমরা বাঁ দিকে যাই তাহলে চলে যাবো স্টেশন, আর তার সাথে জাংশন বাস স্ট্যান্ড। তো আমরা এখন যাচ্ছি জাংশন স্টেশন আর বাস স্ট্যান্ডের কাছে, তো এই দিক দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাবো স্টেশন। আপনি যদি জাংশন স্টেশনে আসেন তো কোথা দিয়ে আসবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এখন পুরো টুরিস্টে ভর্তি আছে, তো এটা হচ্ছে জাংশন স্টেশন, মানে যেটা শিলিগুড়ি স্টেশন নামে পরিচিত, আর এটা হচ্ছে এনজিপি। হ্যাঁ, অনেক ট্রেন আছে যেগুলো শিয়ালদা হাওড়া থেকে ছাড়ে, সেগুলো জাংশন স্টেশনেও দাঁড়ায়, মানে জাংশন স্টেশনই দাঁড়ায়, সেটা এনজিপি যায় না। তো তারা এইখান থেকেও গাড়ি বা বাস করতে পারেন, আমি কোনোদিন আসিনি এই স্টেশনে। তো এখান থেকে নেমে ডাইরেক্ট 100 টাকা দিয়ে দার্জিলিং চলে যেতে পারবেন, 120 টাকা বাসে ভাড়া দিয়ে চলে যাবেন কালিম্পং, আর মাত্র 200 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন গ্যাংটক। এটা একদম ওয়াকিং ডিস্টেন্স, এই শিলিগুড়ি জাংশন স্টেশনটা যেটা আছে সেটা থেকে বাস স্ট্যান্ড একদম কাছে, মানে আপনার 30 সেকেন্ড হয়তো পায়ে হেঁটে লাগবে। আর সামনে কার্শিয়াং মিরিক এইসব জায়গা যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে, এইখান থেকে আমরা গাড়ি নিলাম মিরিক যাওয়ার জন্য। তো এই সামনেই আছে, এখানে আপনি মিরিক কার্শিয়াং কালিম্পং সব জায়গার গাড়ি পেয়ে যাবেন। আর আমরা এখন ঢুকছি জাংশনের লোকাল বাস স্ট্যান্ডে, এটা সরকারি না বেসরকারি বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গাকার বাস যায়, মানে আপনি যদি লোকাল বাসে এই তো আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটা যারা শিলিগুড়ি থেকে এই সব সাইডে যেতে চান তো এখান থেকে বাস পেয়ে যাবেন সব জায়গায়। আর এখান থেকে গ্যাংটকের বাস ছাড়ে কালিম্পংয়ের বাস ছাড়ে, এগুলো প্রাইভেট, তাই তো সব প্রাইভেট। এই
যে বাসগুলো দাঁড়িয়ে আছে সব এখান থেকে ছাড়ে। এবার এর টিকিট কোথা থেকে পাওয়া যায় আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটা আসলাম। আচ্ছা, এই বাসটা এখনই গান্ধক থেকে ফিরলো। আমি যা নাড়াচ্ছি তো এই সামনে হচ্ছে এটা টিকিট কাউন্টার, এখান থেকে সব জায়গার টিকিট পাওয়া যায়, মানে কালিম্পং মিরিক ফিরিক সব। আচ্ছা, লোকাল বাসের টিকিট ওই জায়গা থেকে পাওয়া যায়, আর ওর ভেতরেই আছে সরকারি যে বাসগুলো, সেটার প্রাইসটা একটু কম পড়ে যায়। তো ওইখানেই আপনারা টিকিট বুক করতে পারবেন, আর কলকাতা বা এইসব সাইডের যে বাসগুলো আছে সবই ওখানেই পেয়ে যাবেন। মানে জাংশনের ভেতরে ঢুকলে আপনি সব জায়গার বাস পেয়ে যাবেন। আর এখন দেখিয়ে দিয়েছি যে সরকারি বাসগুলো কোথা থেকে ছাড়ে। আচ্ছা, তো সরকারি যে বাসগুলো আছে ওটা এই সামনেই পেয়ে যাবেন, মানে ওই দিক দিয়ে ঢুকলে ওই সামনে চলে আসা যাবে। ওই তো ওই রোটাই বেসরকারি, এদিকেরটাই সরকারি, তাই তো? আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার আছে, এখানে আপনি ফ্রেশ হতে পারবেন, ওয়াশরুমও আছে। কতটা ক্লিন হবে সেটা বলতে পারছি না। লোকটা হচ্ছে কিসের ক্যামেরা নিউজ থেকে। ভেতরে খাবারেরও কিছু দোকান দেখলাম, আর ওয়াশরুমও আছে। আমি ওয়াশরুম একবার গেছি, তো ঠিকঠাক আছে, ইউজ তো ঠিকঠাক থাকে, আপনারা যেতে পারেন। আর এই গাড়িগুলো এখান থেকে একবার দার্জিলিং এর গাড়ি ছিল না, এখান থেকে এটা হচ্ছে প্রাইভেট এরিয়া। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে প্রাইভেট, মানে এখান থেকে দার্জিলিং, কালিম্পং, পার্সিয়াং এসবের বাস যাবে। সামনে কলকাতা যাওয়ার প্রচুর বাস থাকে। হ্যাঁ, পৌলমি, শ্যামলী, সামনে আছে টাইগার হিল আছে, ধরো কলকাতা আর শিলিগুড়ির বাসগুলো হয় সরকারি, সেটা তো এখানে ছাড়ে না, সেটা ওই ডিপোতে ছাড়ে। আমরা এখন যাব, আপনাকে দেখাবো যে সিকিম গভর্নমেন্ট বাস স্ট্যান্ড কোথায় আছে, মানে ওখান থেকে সিকিমের বাস গুলোই ছাড়ে। আর ওখান থেকে এসি নন এসি দু টাইপেরই বাস ছাড়ে। নন এসি গুলো আপনার 250, মানে 250 টাকা, ভুল বললাম, 200 টাকায় আপনি নন এসি পাবেন, আর 250 থেকে 300 টাকায় এসি। তো দেখি কোথাতে যাওয়া যায়। হ্যাঁ, পেট্রোল পাম্প এর ঠিক অপোজিটে হচ্ছে জাংশনটা। আচ্ছা, এই পেট্রোল পাম্প এর পেছনেই পুরো বাস স্ট্যান্ডটা, আর এটা হচ্ছে SNT সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট। তো এই ভেতরে এখান থেকে গ্যাংটকের বাসগুলো ছাড়ে, মানে সরকারি যত বাস থাকে এখান থেকে ছাড়বে। এখান থেকে বুক করে নিতে পারবেন, আর যদি নাম্বার লাগে তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যত হোটেল বা যত গাড়ির নাম্বার আছে আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না এখানে যে জিজ্ঞেস করবো। যা,
বছরে একবার আসলে যা হয়। আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা ঠিক আছে, এটা আলাদা আলাদা সব লাইন করা আছে। বুঝছি দাদা, ও গ্যাংটক জায়গা লাস্ট বাস কিসে বাজে? 3 বাজে লাস্ট। আর ফার্স্ট 6 বাজে। ঠিক আছে, এই বুকিং নাম্বার তোমার কাছে আছে না তো? আচ্ছা এখানে এখানে পুরো প্রাইসটা দেওয়া আছে। বাবা কতগুলো জায়গার নাম তো জানি না। তাং মিতাং চিতাং জেনে যাবেন কখন কি আছে না আছে। আমার মনে হয় 3:30 যেটা আছে ওটা 3:00 লাস্ট, মানে আধ ঘন্টা আগানো আর কি। অনেক বাসই আছে, অসুবিধা নেই। ডা বাংলা সবই যায় তো? আচ্ছা এটা হচ্ছে ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া করা যাবে। আর হচ্ছে ওয়াশরুমও আছে এই পেছনে। কি হ্যাঁ এত বকবক করলাম আমি না। আজকে জিপ পেলিং জোটাং নামছে এগুলো। হ্যাঁ ছোট গাড়ি দিতে তাহলে এখানে চলে আসতে ওগুলো। নামছি জোটাং এর ছোট ছোট গাড়িগুলো যাবে এখানে লেখা আছে নামছি। জুম করে রাখো সামনে গিয়ে দেখি আমি। তো যারা নামছি জোরথাং যেতে চান তারা এখান থেকে গাড়ি বুক করতে পারবেন, এখান থেকে সব গাড়িগুলো ছাড়ে। এটা হচ্ছে এসএনটির একদম সামনেই আছে, এসএনটির অপোজিটে। এর মাঝখানে মানে এসএনটির সামনে যে রাস্তাটা যাচ্ছে সেখানে অনেকগুলো হোটেল লজ আছে, ভালো হোটেলও আছে সামনে, হেরিটেজ আছে, মানিলা আছে। তো আর অপোজিট সাইডেও আছে, মানে এখানে হোটেলের আপনাদের খুব একটা প্রবলেম হবে না, কম প্রাইস থেকে বেশি সব রকমের হোটেল আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ প্লাস অনেক এজেন্টও আছে যারা আপনাদের ট্যুর প্ল্যানিং করে বা ট্যুর প্রোগ্রাম করে, আপনি পুরো প্ল্যান না করে ঘুরতে চলে আসবে, তারপর ভাবছেন কোথায় যাবো কী করবো, তো এখানে এজেন্টরা অনেক আছে যারা আপনাকে প্ল্যানিং প্যাকেজ সব করে দেবে। বাট আপনি একটু দেখে শুনে প্ল্যানিং বা প্যাকেজ করেন, কারণ হচ্ছে যেটা বলছিলাম যদি কোনো এজেন্টের মাধ্যমে আসেন তাহলে একটু ভালো করে দেখে নিন, সিজন টাইমে সবাই বসে থাকে কাকে কত বেশি লুটে ধরে লুটে নেবে, তার কাছে কত বড় বড় প্যাকেজ নেবে, তো একটু দাম দর করে কাস্টমারের কাছ থেকে শুনে তারপর আপনি ডিসাইড করবেন যে কোথায় আর কার কাছ থেকে আপনি কোন এজেন্টের কাছ থেকে আপনি যাবেন। তো বেসিক্যালি এখন সিজন চলছে আর সিজনে সব কিছু রেট হাই থাকে, তো আমি এই ভিডিওগুলো এই কারণে মানে আমরা এই ভিডিওগুলো এই কারণে বানাচ্ছি যাতে কম খরচার মধ্যে আপনাকে এটা বোঝাতে পারি যে আপনি যদি বাসে করে যান তাহলে আপনি কম খরচায় গ্যাংটক, দার্জিলিং বা কালিম্পং, মিরিক কীভাবে পৌঁছাবেন।
হ্যাঁ, তো সব রকমের দেখে দিচ্ছি, যে বাসে বা কোনো গাড়িতেও যদি যেতে চান সেগুলো কোথা থেকে কি পাবেন। হোটেল যেরকম কম রেঞ্জের হোটেল সেরকম ভালো হোটেলও আমরা শেয়ার করছি। আর তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কমেন্টের রিপ্লাই দিই। কোনো কিছু না জানলেও জেনে চেষ্টা করব সেগুলো আপনাদের জানানোর, কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো মোটামুটি আমরা সবই দেখিয়ে দিয়েছি, গাড়ি বাস গ্যাংটক সব কিছু। আর যারা একটু ভালো ফাইভ স্টার হোটেলে থাকতে চাইছেন, তো সামনেই যেটা বড় বিল্ডিং দেখছেন এটা মেরিয়ট, কোর্টইয়ার্ড বাই মেরিয়ট, তো এখানেও আপনারা থাকতে পারেন। অনেক অপশন আছে জংশনে, যেরকম অনেক অপশন আছে থাকার। এনজিপিতে একটু কম, কারণ এনজিপিটা একটু আউটসাইডে, শহরের থেকে একটু দূরে, তাই ওখানে অপশনটা কম। বাট জংশনে আপনারা সব রকমের অপশন পেয়ে যাবেন, খাওয়া দাওয়া থাকা সব কিছু। তো আপনাদেরকে সব দেখিয়ে দিলাম কোথা থেকে কী পাওয়া যাবে, আর চেষ্টা করলাম ভালো করে পুরো ডিটেলসটা দেওয়ার। আর যদি তারপরও না বুঝতে পারেন কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভালো করে বুঝিয়ে দেবো, আপনাদেরকে বলে দেবো। কোনো কিছু যদি জানার থাকে তাহলেও কমেন্ট করবেন, আমাকে মেসেজও করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যা নাম্বার আছে হোটেল বা গাড়ি যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি শেয়ার করে দেবো, আপনারা চাইলে ওখান থেকে বুক করতে পারেন বা কথা বলে দেখতে পারেন। আপনারা যেখানে করছেন সেখানকার সাথে কম্পেয়ারও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে বাস এইটুকুই শেয়ার করার ছিল, এরপর আমরা একটু অন্য জায়গায় যাব, আমাদের শিলিগুড়ির যে বঞ্জারা মার্কেট আমরা যেটাকে বলি সেই জায়গায় যাবো, কারণ সামনে দিওয়ালি আসছে। তো ওখান থেকে আমরা দিয়া আর ডেকোরেশনের কিছু জিনিসপত্র কিনবো, তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই নেক্সট টাইম সেই ভিডিওটা আসবে, আপনারা অবশ্যই দেখতে পারেন। আর দিওয়ালিতে আমরা কী করছি না করছি জানি না, কতটা শ্যুট করতে পারবো কি না, কিন্তু সেগুলো আমি শেয়ার করবো। তো বাস আমাদের পাশে থাকুন এরকমভাবেই। আপনারা কোনো কিছু যদি কমেন্ট করার থাকে বা পার্সোনালি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমি তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাস আজকের ভিডিওটা এইটুকুই, থ্যাংক ফর ওয়াচিং, বাই বাই।